বিদ্যার্থী বন্ধু, আজকে তোমাদেরকে 12 অধ্যায়ে গণিত গুণের ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের করাবো। দেখো, তোমরা প্রশ্নটা আমরা শুরু করতে পারি যে যদি 2 tan আলফা সমান tan বিটা হয়, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু tan 2 বিটা ডিভাইডেড 5 মাইনাস cos 2 বিটা। এটা আমাদের প্রশ্নে বলা হয়েছে। তো এখন আমরা শুরু করা যাক। যে দেওয়া আছে 2 tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা। এখন এই উপপাদ্যকে দুই দ্বারা ভাগ করেছি, দুইটা কোথায়, এই পুরোটার নিচে আমরা দিয়েছি। এখন সুতরাং এই লিখে দিয়েছি 2 দ্বারা ভাগ করে। তাহলে দেখো, সুতরাং tan আলফা ইকুয়াল টু 3 tan বিটা ডিভাইডেড 2 আমরা পেলাম। এখন দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডে লিখেছি যে লেফট হ্যান্ড সাইড থেকে tan আলফা মাইনাস বিটা, এটা আমরা একটা সূত্র জানি। দেখো, tan a মাইনাস b ইকুয়াল tan a মাইনাস tan b ডিভাইডেড 1 প্লাস tan a tan b, এই সূত্রটা আমরা জানি। এই সূত্রটাই আমরা এখানে কি করেছি, প্রয়োগ করেছি। দেখো, tan a আলফা মাইনাস বিটা মানে কি, tan আলফা মাইনাস tan বিটা ডিভাইডেড 1 প্লাস tan আলফা tan বিটা। তো এখন দেখো, আমরা এই যে সূত্র, এইটুকুর মানটা আমরা বসিয়ে দিই, যে মানটা পেয়েছি 3 tan বিটা ডিভাইডেড 2 মাইনাস tan tan বিটা, নিচে আমরা 1 প্লাস tan 3 tan বিটা ডিভাইডেড 2 tan বিটা। এই tan আর এই tan গুণ করলে কত হবে, tan স্কয়ার। tan আর tan গুণ করলে তাহলে 3 tan স্কয়ার ডিভাইডেড কি থাকবে, 2 থাকবে। তাহলে আমরা দেখো যে 3 tan বিটা ডিভাইডেড 2 মাইনাস tan বিটা ডিভাইডেড প্লাস ওই যে 3 tan স্কয়ার বিটা ডিভাইডেড 2। তা এখন দেখো, আমরা এই যে এর নিচে মনে মনে আমরা 1 মনে করলাম, এই 1 আর 2 এর লসাগু কত, 2। এখন এই দুইকে এই দুই দ্বারা ভাগ করলে 1 থাকে, তাহলে উপরের জিনিসটাই আমাদের এখানে বসবে, মাইনাস এই দুই কার সাথে গুণ হবে, অর্থাৎ এইটার সাথে গুণ হবে, 2 tan বিটার সাথে গুণ হলে 2 tan বিটা হবে। তাহলে দেখো, 3 থেকে 3টা tan বিটা থেকে 2টা tan বিটা বাদ দিলে কি থাকে, এই যে একটা tan বিটা থাকে। এখন দেখো, এই নিচেও আমরা লসাগু করেছি, এই নিচে যদি আমরা লসাগু করি 1 আর 2 এর লসাগু 2, 2 আর 1 গুণ করলে 2 হবে, প্লাস 3 tan স্কয়ার বিটা। এখন দেখো, আমরা এই যে উপরে এটা বাদ দিলে কি থাকে, এইটুকু থাকে, নিচেটাও কিন্তু ভগ্নাংশ, এই ভগ্নাংশটা আমরা কি করে দিয়েছি, উল্টিয়ে দিয়েছি। তাহলে এইটার সাথে এটা কাটা যাবে, কাটা গেলে কি থাকে দেখো তো, tan বিটা আর নিচে থাকে এটা tan বিটা ডিভাইডেড 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এখন দেখো, আমরা জানি যে এই সাইন থিটার সূত্র কি, সাইন থিটা হচ্ছে সাইন বাই কস, সাইন বিটা বাই কট বিটা, আর আমরা এটাও জানি যে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এখন দেখো, আমরা লিখতে পারি, এটা তো উপরের সংখ্যা, আর উপরে যা আছে তাই এই 3। এখন দেখো, এইটা আর 2 এর নিচে মনে করি 1 আছে, তাহলে এই 1 আর এটা লসাগু কত, ওটা লসাগু হবে যে কস স্কোয়ার বিটা। তাহলে দেখো, আমরা এইটা এর সাথে গুণ করলাম, কস 2 বিটা প্লাস 3 সাইন স্কোয়ার বিটা। এখন দেখো, আমরা লিখতে পারি যে এই যে উপরেটাও ভগ্নাংশ আর নিচেরটাও কি, ভগ্নাংশ। তাহলে উপরের ভগ্নাংশ আবার ঠিক রেখে নিচের ভগ্নাংশ কি করে দিয়েছি, আমরা উল্টিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো, এইটার সাথে এটা কাটা গেলে আমাদের একটা কস বিটা থাকে। তাহলে দেখো, এটা আর এটা গুণ করেছি, আর নিচে যাহা আছে তাই। এখন আমরা অঙ্কে এই উপরেটা সূত্র প্রয়োগ করার জন্য, কারণ আমরা জানি যে 2 সাইন 2 থিটা সমান 2 সাইন থিটা কস থিটা, কিন্তু আমরা এটা সূত্র জানি, কিন্তু এখানে কি রয়েছে দেখো তো, এখানে 2 নেই, তাই আমরা কি করেছি, এখানে 2 নিয়েছি, উপরেও 2 নিয়েছি, নিচেও 2 নিয়েছি, অর্থাৎ নিচের 2টা এর সাথে 2 গুণ করলে 4 হয়, এর সাথে 2 গুণ করলে কত হয়, 6। এখন আমরা এই ফর্মুলাটা বসিয়ে দিয়েছি। দেখো, 2 সাইন থিটা বিটার সূত্র হচ্ছে কি, 2 সাইন বিটা কস বিটার সূত্র হচ্ছে সাইন 2 বিটা। এখন দেখো, এই যে আমরা সূত্র জানি যে 1 মাইনাস কস স্কয়ার থিটা সমান কি, কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা আমরা সূত্র জানি। তাহলে এই যে সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি, এটা
তাহলে চার আর এক গুণ করলে চার, চার আর সাইন স্কোয়ার গুণ করলে ফোর সাইন স্কোয়ার বিটা, আর এখানে যা আছে এই চার ছয়টা থেকে যদি আমরা দুইটা বাদ দিই তাহলে থাকে কত, টু সাইন স্কোয়ার বিটা। কিন্তু আমরা সূত্র জানি, দেখো ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা, এটা আমি কিন্তু আমার সূত্র জানি যে ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা এই যে এইটুকু সূত্র আমরা বসাইতে পারি যে ওয়ান মাইনাস কস টু বিটা, তাহলে এই চার আর এক যোগ করলে কত হবে, ফাইভ মাইনাস কস টু বিটা। তাইলে আমাদের যে প্রশ্নে বলেছিল লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, কিন্তু আমরা কি করেছি, আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে দেখানো হলো, অর্থাৎ প্রুফ। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছ, যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং এই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবে এবং তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।